আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন মালাই বটি কাবাব। ঘরে থাকা উপকরণ দিয়ে চুলায় তৈরি করে দেখিয়েছি। যারা ইফতারে অল্প তেলে মজার কিছু খেতে চান, তারা এই আইটেমটি রাখতে পারেন। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া, আর কিছুটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা যদি গ্রিলে তৈরি করতে চান, আরও বড় বড় টুকরো করে নিতে পারেন। আমি যেহেতু চুলায় তৈরি করব, তাই কিছুটা ছোট ছোট করেই নিয়েছি। একটা কিচেন টিস্যু পেপার দিয়ে ভালো করে মুরগির মাংসটাকে মুছে নিয়েছি, যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই, আর টক দইটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিব ক্রিম। এখানে আমি 2 টেবিল চামচ ক্রিম নিয়েছি। ঘরে ক্রিম না থাকলে দুধের সর ভালো মতো ব্লেন্ড করে নিলে এই ক্রিমটা একদম রেডি হয়ে যাবে, যেটাকে মালাই বলে। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা একসাথে বেটে রেখেছিলাম, সেখান থেকে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। তবে ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুপাতে বাড়িয়ে কমিয়ে দিবেন। আদা রসুন বাটা 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচের কম দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার হাত দিয়ে একটুখানি মেখে নিব। এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। দিচ্ছি 1/2 চা চামচ লেবু রস, 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার এবং 1/2 চা চামচের মতো তেল। হোয়াইট ভিনেগার দিয়ে নেওয়ার কারণে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। এটাকে নর্মালে রাখবো, ফ্রিজে নর্মাল চেম্বারে রাখার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে এখানে কিছু শাশলিক কাঠি নিয়েছি, এগুলোকে আমি পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না, আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। 20 মিনিট পরে কাঠিগুলোকে পানি থেকে তুলে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এবার ম্যারিনেট করা মুরগির মাংসটা এই কাঠির মধ্যে গেঁথে নিব। সবগুলো গেঁথে নেওয়া হয়ে গেলে এবার ভাজার পালা। আর এক্সট্রা মশলাটা আমি ফেলে দিব না, এটা কিন্তু পরবর্তীতে এই কাবাবের গায়ে ব্রাশ করে নিব। একটা প্যান ভালো করে গরম করে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা খুবই কম লাগে। এবার চুলার আঁচটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই কাবাবগুলোকে আমার ভেজে নিতে হবে। একটু পরপর আমি এপাশ ওপাশ উল্টিয়ে দিব। একটা পাশ উল্টিয়ে দেওয়ার পরে এক্সট্রা যে মশলাটা ছিল সেটা আমি ব্রাশ করে দিব। আর উল্টে পাল্টে ঠিক এরকম কালার যখন হয়ে আসবে এই পর্যায়ে তুলে নিব। মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মতো টাইম লাগবে। আজকের এই কাবাবগুলো আমি রুমালি রুটি দিয়ে পরিবেশন করেছি, আর এই রুমালি রুটি রেসিপিটি আমি খুব শীঘ্রই আপলোড করব। আশা করব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।